সত্যিকথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। মৎস্য চাষে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য দপ্তরের 2022-23 প্রস্তাবিত প্রকল্প 2023-24 অর্থ বছরে বাস্তবায়িত করার প্রয়াস। মাছের চাহিদা পূরণের লক্ষ্যে পরিত্যক্ত জলাশয় ব্যবহারযোগ্য করার উদ্যোগ মৎস্য দপ্তরের। শূন্যপদ পূরণের লক্ষ্যে কাজ করছে মৎস্য দপ্তর। সাংবাদিক বৈঠকে ঘোষণা মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের। त्रिपुरा राज्य के मत्स्य चाषे स्वयं सम्पूर्ण करार लक्ष्य काज करछे मत्स्य दफ्तर। राज्य मत्स्य उत्पादन बृद्धिते एकगुच्छ प्रकल्प दफ्तरेर 2022-23 साले प्रस्तावित प्रकल्प 2023-24 वास्तवायित करार प्रयास गृहीत। बुधवार महाकरणे सांबादिक बैठके दफ्तरेर गुरुत्वपूर्ण सिद्धांतेर घोषणा दिलेन दफ्तरेर मंत्री सुधांशु दास। सारा राज्य बर्तमान 250.05 हेक्टर नतून जलाशय तैरि करा हुएछे। एकटी चिंगड़ी हेचारी 60 IMC হেচারি নির্মাণ করা হয়েছে। এছাড়া চলতি বছরে 13টি রঙিন মাছ তৈরির কেন্দ্র 56টি বায়োফ্লক ইউনিট স্থাপন করা হয়েছে। তথ্য দিয়ে জানালেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। সারা রাজ্যে 250.5 হেক্টর নতুন জলাশয় তৈরি করা হয়েছে। দ্যাট ইজ 250.05 হেক্টর নিউ ওয়াটার বডিজ হ্যাজ বিন ক্রিয়েটেড এট ত্রিপুরা। निर्धारित 509.18 हेक्टर जलाशय मत्स्य चाषीर प्रयोजन उपकरण दिए सहायता। एक चिंगड़ी हेचारी और 60 IMC हेचारी निर्माण करा हुआ है। तार मध्य दलाई एवं खोवाई जिला एक सिपाही जिला और गुमती जिला तीन निर्माण करा हुआ है। 13টি रंगीन माछ पालन केंद्र निर्माण करा हुआ है যেটাকে আমরা অর্নামেন্টাল ফিশ বলি এবং 13টি আমরা এস্টাবলিশ করেছি পুরো ত্রিপুরা। 56টি বায়োফ্লক ইউনিট স্থাপন করা হয়েছে এই 2000। এছাড়া রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য আশার কথা ঘোষণা। নিয়োগ সংক্রান্ত বিষয়ে মন্ত্রী জানান খুব শীঘ্রই মৎস্য দপ্তরের শূন্য পদ পূরণ করা হবে। এটা ঠিক, আমাদের ফিশারি ডিপার্টমেন্টেও বেশ কিছু শূন্য পদ রয়েছে, তো আমরা এগুলোর উপর এক্সারসাইজ করছি। এবং আমরা রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছি, আমি দপ্তর থেকে জানতে পেরেছি যে আমাদের রাজ্যে প্রায় 300 মতো সার্কেল অফিস রয়েছে। তো 300 মতো সার্কেল অফিস যেগুলি রয়েছে এগুলির মধ্যে কিছু আছে ফাংশনাল, কিছু নন ফাংশনাল আছে ডিউ টু স্টাফ শর্টেজ। তো সেই জায়গাতে আমরা চাইছি 300টা ফিশারি সার্কেলকে আমরা ফাংশনাল করব এবং তার জন্য যে ম্যান পাওয়ার প্রয়োজন সেগুলো আগামী দিনে আমরা নিয়োগ করার ব্যবস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে মোট জলাশয় 37,758.31 হেক্টর। রাজ্যের সমস্ত জলাশয়ে 2016-17 সালে মৎস্য উৎপাদন হয় 72,337 মেট্রিক টন, চাহিদা অনুযায়ী 24,181.61 মেট্রিক টন কম। কিন্তু বর্তমান সময়ে রাজ্যের উৎপাদনের পরিমাণ 82,048.24 মেট্রিক টন, চাহিদা অনুযায়ী 29,000 মেট্রিক টন কম। চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি থাকলেও পূর্বের চেয়ে বর্তমানে উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানালেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া রাজ্যে অপরিত্যক্ত জলাশয়কে ব্যবহারযোগ্য করার উদ্দেশ্য চলছে বলে সাংবাদিকদের জানালেন মন্ত্রী। কি পরিমাণ আনইউজড ওয়াটার বডিজ আছে, অপরিত্যক্ত জলাশয় আছে, তার পরিমাণ আমাদেরকে দিন। তো আমরা যেটা লক্ষ্য করছি, এই যে পরিমাণ জলাশয় একটা টেন্টেটিভ যদি আমরা হিসাব করি, যে পরিমাণ আনইউজড ওয়াটার বডিজ আছে সে জলাশয়কে যদি আমরা ফাংশনাল করতে পারি আগামী 1-2 বছরের মধ্যে, তাহলে বর্তমানে যেমন ধরুন আমাদের প্রত্যেক ব্যক্তি পার ক্যাপিটা পার এনাম মাছের প্রোডাকশন আমাদের আছে অলমোস্ট 19 কেজি পার ক্যাপিটা পার পার্সন পার এনাম আমাদের কি বলে উৎপাদন আছে প্রায় 19 কেজি। কিন্তু আমাদের চাহিদা যেটা দরকার মাছের, প্রত্যেক দিন আমরা যে মাছ খাই সেটা পরিমাণ আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে প্রায় 26-27 কেজি। এই যে 8-9 কেজি মাছের যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করতে গেলে আমাদের এই যে মানে অপরিত্যক্ত অবস্থা যে জলাশয় আছে এটাকে যদি আমরা ফাংশনাল করতে পারি তাহলে দেখা যাবে আমাদের প্রায় মাছের উৎপাদন ডাবল।
2023-এ রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান সুধাংশু দাস। এর মধ্যে রাজ্যের মৎস্য চাষের উন্নয়ন ও মৎস্য চাষীদের বিকাশে দপ্তর বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করেছে বলে জানালেন মন্ত্রী। উপরন্তু শীঘ্রই মৎস্য দপ্তরের শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণের মন্ত্রীর ঘোষণায় শিক্ষিত বেকারদের মধ্যে একটা আশার আলো সঞ্চারিত হবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যাঙ্গার্ড।